এই ঝুলের নাড়ু যদি তুমি একবার বানিয়ে বাড়িতে খাও, দেখবে মুখে লেগে থাকবে, একদম নতুনত্ব একটা রেসিপি, দারুণ। এই তো বাঙালিদের বড় উৎসব দুর্গা উৎসব আসছে, তাই এই সময় আমরা কত আনন্দ করে থাকি, তার সাথে খাওয়া দাওয়া, আর ঘরে আমরা নানান রকম জিনিস বানিয়ে থাকি। তাই তোমরা, তোমাদের আজকে আমি একটা নাড়ু বানিয়ে দেখাচ্ছি। অনেক নাড়ু তো তোমরা খাও, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া। আর তোমাদের আজকে আমি, এটা আমার মায়ের হাতের রেসিপি, আর আমাদের নদিয়া জেলার একটা বিখ্যাত নাড়ু ঝুরের নাড়ু, এই নাড়ুটা করেই তোমাদের আজকে আমি দেখাবো। তার জন্য আমি এদেরকে ঝুরি ভাজা নিয়েছি। মা পুজো আসলে এই নাড়ুটা বানাতো, কিন্তু মা বেসন দিয়ে ঝুরিগুলো নিজের হাতে তৈরি করে নিত, আর আমি তোমাদের কেনা ঝুরি দিয়ে নাড়ুটা করে দেখাবো। এটা কিন্তু নদিয়া জেলার বিখ্যাত নাড়ু ঝুরের নাড়ু। তার জন্য আমি এখানে 500 গ্রাম ঝুরি ভাজা নিয়েছি, দেখো কেনা ঝুরি ভাজা। এটা কিন্তু তোমরা বাড়িতেও পানীয় করতে পারো বেসন দিয়ে, কিন্তু আমি এটা কিনে করছি। এখানে 350 গ্রাম মতো গুড় নিয়েছি আমি, এটা দলা, মানে দলা গুড় নিয়েছি, যেটা জলে ভিজিয়ে রেখেছি। তোমরা কিন্তু আখের ঝোলা গুড় দিয়েও এই নাড়ুটা বানাতে পারো। আমি কড়াইতে, গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইতে আমি গুড়টা দিয়ে দিয়েছি, আর আরেকটু জল দেব, আর অল্প জল দেব, আর অল্প জল দিয়ে দিচ্ছি। এই নাড়ু করার জন্য গুড় একদমই প্রায় 10 মিনিট মতো জাল দিলেই হয়ে যাবে। আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে গুড়টা, এখানে দেখো আমি এবার নামিয়ে নেব। এই যে হয়ে গেছে গুড় জাল দিয়ে, এবার আমি নামিয়ে নেব। ঝুরের নাড়ু করার জন্য আমি কিছুটা বাদাম নিয়েছি, বাদামগুলো আমি অল্প করে একটু মানে গুঁড়ো করে দেবো, হালকা করে। বাদামটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কড়াইতেই রেখে দিয়েছি। আমি একটুখানি হালকা মতো 2 থেকে 3 মিনিট মতো ঠান্ডা করে নেবো, তারপরে ঝুরিগুলো দিয়ে দেবো। 2 মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি ঝুরিগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি গুঁড়ো করা বাদামগুলোই দিয়ে দিচ্ছি, অল্প করে গুঁড়ো করে নিয়েছি, আস্তে আস্তেই রয়েছে। নাড়ু খাওয়ার সময় মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে বাদামগুলো। আমি একটা থালাতে ঢেলে নিলাম, এবার নাড়ুগুলো বানিয়ে নেব। একটু গরম থাকতে নাড়ুগুলো বানাতে হবে। এ দেখো এইভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে ঝুরের নাড়ুগুলো বানিয়ে ফেললাম, আর প্রত্যেকটা নাড়ু কি সুন্দর হয়েছে, আর এতটাই শক্ত হয়ে গেছে, আর বাদাম দিয়েছে, আরো খেতে টেস্ট হবে। এটা কিন্তু নদিয়া জেলার একটা বিখ্যাত নাড়ু ঝুরের নাড়ু, তোমরা জানো নাকি জানি না, কেউ জানলে অবশ্যই আমাকে জানিও। আর আমার এই ঝুরের নাড়ুর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দুর্গাপূজাতে তোমরা কিন্তু বানিয়ে এটা ঘরে রাখতে পারো, অনেকদিন সংরক্ষণ করা যায়, আর ঘুরে ঘুরে সবাই পছন্দ করবে এই নাড়ুটা। আর কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।